নমস্কার, আমি যোগমায়া। আবার এসে গেছি একটি মা হয়ে অন্য সমস্ত মায়েদের একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে, আমার সন্তান বড় করে তোলার যে বাস্তব অভিজ্ঞতা সেটাই আজ ভাগাভাগি করে দিতে। তো শিশুর যত্নে মা পরিবারে সকলকে স্বাগত জানিয়ে আজ একটি অত্যন্ত ভালো বিষয়, ভালো খাবার নিয়ে আলোচনা করব। তো আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে এবং অন্যান্য সকলকে স্বাগত জানাই। যিনি আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন প্রবেশ করি আজকের বিষয়। আজ একটি অত্যন্ত পুষ্টিদায়ক এবং টেস্টি অর্থাৎ সুস্বাদু খাবার নিয়ে কথা বলবো, যেটা হলো পিনাট বাটার। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি কথা জানতে পারবেন। পিনাট বাটার এটা কিছুই নয়, একটি খুব সাধারণ খাবার কিন্তু খুব টেস্টি খাবার এবং অত্যন্ত পুষ্টিদায়ক খাবার। এই পিনাট বাটার খেতে অত্যন্ত সুস্বাদু, আপনার বাচ্চা কিন্তু খুব সহজে এটা খেতে ভালোবাসবে। আমার মত অনুযায়ী 2 বছর পর থেকে আপনার বাচ্চার খাদ্য তালিকায় সামান্য করে পিনাট বাটার রাখতে পারেন। তো চলুন আজকে বলি এই পিনাট বাটারের উপকারিতা। এই পিনাট বাটার এমন একটি খাবার যা অত্যন্ত সুস্বাদু তো বটেই, সাথে আপনার বাচ্চাকে সারাদিন চনমনে রাখবে। এই পিনাট বাটার প্রোটিনে ভরপুর, যা আপনার বাচ্চার পেট অনেকক্ষণ ভর্তি থাকতে সহায়তা করবে। এই পিনাট বাটার অত্যন্ত ফাইবার সমৃদ্ধ একটি খাবার, যা থেকে আপনার বাচ্চার হজমের সহায়তা হবে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে সেটা দূর হবে। এই পিনাট বাটার থেকে প্রচুর পরিমাণে উচ্চমানের আয়রন পাবেন, যাতে আপনার বাচ্চার কিন্তু লোহিত রক্তকণিকা বৃদ্ধিতে খুব সহায়তা করবে। তাই অবশ্যই আপনি আপনার বাচ্চার খাদ্য তালিকায় পিনাট বাটার রাখুন। আগেই বললাম যে 2 বছর পর থেকে আমার মত অনুযায়ী একটু করে পিনাট বাটার খাওয়ান। এবার বলি কীভাবে খাওয়াবেন। সপ্তাহে 1 দিন বা 2 দিন স্যান্ডউইচ বা টোস্ট এদের সাথে একটু করে আপনি কিন্তু পাউরুটির সঙ্গে খাওয়াতে পারেন, রুটির সঙ্গেও খাওয়াতে পারেন। সপ্তাহে 2 থেকে 3 দিন খুব সামান্য পরিমাণ দেবেন। সে যদি শুধু মুখে খেতে চায় অর্থাৎ এমনি এমনি আঙুলে চেটে খেতে চায় তাও দিতে পারেন, এটি অত্যন্ত সুস্বাদু, সহজেই খেতে ভালোবাসবে। এবার চলে আসি এই পিনাট বাটার আপনি কী করে ঘরে সহজেই বানিয়ে ফেলতে পারেন। কিচ্ছু নেই, শুধুমাত্র চীনাবাদাম। আপনি চীনাবাদাম নেবেন 1 বাটি বা আপনার যতটা পরিমাণ, এটা আপনি ফ্রিজে রেখে স্টোর করেও খাওয়াতে পারবেন। তাই 100 বা 200 গ্রাম মতো আপনি চীনাবাদাম নিচ্ছেন, সেই চীনাবাদামটা একদম গ্যাসে লো ফ্লেমে আস্তে আস্তে ভালো করে ভেজে নেবেন, যেটা আমরা সাধারণত বলে থাকি শুকনো খোলায় টেলে নেওয়া। সামান্য টেলে নেওয়ার পর আস্তে আস্তে দেখবেন বাদামগুলো ফেটে যাচ্ছে। এই ফেটে ফেটে যাওয়ার পর আপনি বুঝবেন একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, তখন জানবেন যে চীনাবাদামগুলো ভাজা হয়ে গেছে। তখন এগুলোকে একটা থালাতে আপনি ঠান্ডা করতে দিন। যখন ঠান্ডা হয়ে গেল হাতে এইভাবে মলে, বা আপনি শিলনোড়াতে হতে পারে, বা একটা কাপড়ের সাহায্যে ভালো করে রগড়ে এর খোসাগুলো ঝেড়ে ফেলে দিন। তারপর এটাকে আপনার ব্লেন্ডারে ড্রাই ব্লেন্ড করুন। তার সঙ্গে আপনি কি করবেন, সামান্য পরিমাণ লবণ, কিছুটা মধু, আপনি চাইলে সামান্য চিনি, একটু লবণ আর বাদাম তেল দিতে পারেন। আর না চাইলে চিনি, লবণ, বাদাম তেল কোনোটাই দেওয়ার প্রয়োজন নেই। শুধুমাত্র এই বাদামের যে ড্রাই পাউডারটা তৈরি হলো, সেই পাউডারের মধ্যে কিছুটা পরিমাণ মধু মিশিয়ে ব্লেন্ডারে আর 2 বার পেস্ট করে নিন। পেস্টটা যখন একদম আঠালো হয়ে গেল সেটা আপনি আপনার বাচ্চাকে অনায়াসেই খাওয়াতে পারেন। তাহলেই পেয়ে যাবেন অত্যন্ত পুষ্টিকর এবং সুস্বাদু, বিভিন্ন গুণে ভরপুর এই পিনাট বাটার। তাহলে মায়েরা, বাচ্চার জন্য একটি টেস্টি খাবার যেটা আমি আজকে বললাম, আশা করি কাজে আসবে। তাই আমার এই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না যে পিনাট বাটার কেমন হলো, আপনি নিজেও খেয়ে দেখতে পারেন। তার সাথে সাথে অনেক শেয়ার করা চাই কিন্তু। আজ আসি, আবারও দেখা হবে এমনই কোনো বিষয় নিয়ে অন্য কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ।